শেষ মুহূর্তে বিল পাশ করে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। অস্থায়ী বাজেট বরাদ্দের বিষয়ে একমত হয়েছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ। এরপর কংগ্রেসের উচ্চকক্ষে বিলটিতে অনুমোদন দিলে এতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা যাবে। তবে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা থাকছে না নতুন এই বিলে। হাউস অব রিপ্রেজেন্টেটিভে 335-91 ভোটে অনুমোদিত হয় বিলটি। বিরোধী দল রিপাবলিকানদের থেকে ডেমোক্রেট সদস্যদের ভোট বেশি পড়ে বিলটিতে। এদিকে নতুন অর্থ বছরের জন্য বাজেট বরাদ্দ না হওয়ায় অর্থ সংকটের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় শেষ মুহূর্তে 45 দিনের সরকারি ব্যয় মেটানোর পরিকল্পনা দেন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি। দেশ আমার জন্য গুরুত্বপূর্ণ, প্রস্তাবিত বিলগুলো পাশ করানো কঠিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা তা করতে পেরেছি। এদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি আমাকে চাকরির ঝুঁকি নিতে হয়, আমি তা করব। আমাকে যদি কেউ পথ থেকে সরিয়ে দিতে চায়, আমার আপত্তি নেই। তবু আমি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব।